কাজের জায়গায় ফেল করলেও ক্ষতি নেই, আমার খেলাটা তো কেউ বন্ধ করতে পারবে। আমাদের সবার ভিতরে নিজের কিছু কথা থাকে, সেটা না বোঝানোটাই ভালো। আপনি নেমেন আপনার খেলায়। আমায় আপনি আমার এই খেলার সঙ্গী হতে চাইছেন? হ্যাঁ অনির্বাণ। মুক্তিপেল পরিচালক অনিমেষ রায়ের নতুন ছবি একটি গল্প নাই ট্রেলার ও মিউজিক। ছবির নাম একটি গল্প না হলেও আসলে এই গল্প অনির্বাণ, রাকা এবং নীলের। মেঘে ভেসে গিয়ে পাখিটির কাছে গোপন কথাটি বলা হয়ে আছে, তার খোঁজ পেলে শুনিও পাখির কানে জবাব সে যেন বয়ে আনে। এদিন অনির্বাণ অর্থাৎ নাইজেল আকারা থাকতে না পারলেও ছিলেন রাকা অর্থাৎ সায়ানী দত্ত। লাভ স্টোরির সাথে রয়েছে বহু টুইস্ট, এমন একটি ছবিতে তার গল্পটি কি নিজেই বললেন সায়ানী, সাথে ছবির ট্রেলার ও গান নিয়েও কথা বললেন তিনি। আমি এখানে রাকার ক্যারেক্টার প্লে করেছি, অবভিয়াসলি নাইজেলের লাভ ইন্টারেস্ট, কিন্তু আমার রিলেশনশিপ উইথ সামবডি এলস, সো ইটস আ লাভ ট্রায়াঙ্গল। কিন্তু লাভ ট্রায়াঙ্গলের তো অনেক রকম টুইস্ট অ্যান্ড টার্নস থাকে, তো সেক্ষেত্রে সেই টুইস্ট অ্যান্ড টার্নটা আমি এখন বলতে পারছি না, সেটার জন্য ছবিটা দেখতে আসতে হবে। কিন্তু একটা থ্রিলার অ্যাট দ্য সেম টাইম লাভ স্টোরি, তো সব মিলিয়ে মিশিয়ে এটা একটা, আমি তো বলবো ইটস আ লাভ স্টোরি উইচ ইজ আ থ্রিলার। মিউজিক নিয়ে একটা গান আছে খুব সুন্দর গানটি, অ্যান্ড সেটা আমার লিপেই আছে, তো সেক্ষেত্রে গানটা আমি জানি না আপনারা শুনেছেন কি না, বাট ইটস আ ভেরি মেলোডিক সং, মানে খুব অন্যরকম, মাসালাদার সং নয়, বাট ইটস আ ভেরি সফট সং, তো সেক্ষেত্রে ছবিটার সাথে রিদমে খুব ভালো যায়, সো হোপফুলি সেটা দর্শকদের ভালো লাগবে। তোমার জবাব সেই যেন বয়ে আনে। এই ছবির মাধ্যমে যিনি দর্শকদের একটি অদ্ভুত গল্প দেখাবেন তিনি পরিচালক অনিমেষ রায়। একটি গল্প না বেসিক্যালি, এটা হলো ডিসোসিয়েটিভ অবসেসিভ ডিসঅর্ডার বা DID, স্প্লিট পার্সোনালিটির ওপরে। আমাদের ছবির যে মেল প্রোটাগনিস্ট নাইজেল, একজন টয় ডিজাইনার, লোনার, একটু এক্সেন্ট্রিক, প্যারানয়েড, ওর প্রফেশন হলো টয় ডিজাইনিং করা। তো ওর যেটা হলো চাইল্ডহুড ট্রমা থেকে ও বেরিয়ে আসতে পারে না, অবসেশনটা আছে ওর। ওর সাথে আমাদের ফিমেল প্রোটাগনিস্ট রাকা অর্থাৎ সায়নী দেখা কোনো একটা ওকেশনে, সেখানে ওদের পরিচয় হয়, অ্যান্ড দ্য জার্নি বিগিনস বেসিক্যালি। এই ছবির আরও একটি চরিত্র আছে যেখানে নীল বলে চরিত্র, যে একজন মিউজিক কম্পোজার এবং কর্পোরেট সেক্টর চাকরি করে, যার সাথে রাকা অর্থাৎ সায়নী লিভ ইন করে। আর সাত্তকী রানা মিত্র একটা চরিত্রতে আছে, এদের ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। এই পুরো বিষয়টার মধ্যে একটা সাইকোলজিক্যাল ড্রামা এবং কিছু থ্রিলার এলিমেন্ট আছে এই ছবিটার মধ্যে। এগুলো দ্যাটস অল। একটি ছবির মধ্যে একটি গান আছে, অন্বেষা গিয়েছে, দ্যাটস অল। এদিন অ্যানাউন্সমেন্ট হলো আরও একটি ছবির, নাম ঠিক না হলেও এই ছবিতে যে একটা থ্রিলিং এলিমেন্ট থাকছে সেটা নিজেই বললেন পরিচালক শুভব্রত চ্যাটার্জি। হ্যাঁ, এই সিনেমাটা আমি বছরখানেক আগে থেকে প্ল্যান করছি, যে সিনেমাটা অলোক দা অ্যাজ এ প্রডিউসার থাকছেন এবং এখনও পর্যন্ত ঈশানকে কাস্ট করে ফেলেছি, এটা আই ক্যান অ্যানাউন্স প্রাউডলি। তার একটাই কারণ, সেটা হচ্ছে যে ছবিটা যখন আমি লিখছি, গল্পটা যখন আমি বানাচ্ছি, এটা লিখতে লিখতেই কিন্তু আমার ঈশানের কথা মনে হয়েছিলো, কারণ তার আগে ঈশানের সঙ্গে আমি একটা ছোট্ট একটা প্রজেক্ট করেছিলাম, অ্যান্ড উই আর বোথ নোন টু ইচ আদার। তো তখন মনে হয়েছিলো যে এই গল্পটা যেটা আমি লিখতে যাচ্ছি এবং যে ক্যারেক্টারটাকে বেস করে গল্পটা লিখছি, সেইটাকে জাস্টিফাই করতে পারে সিম্পলি ঈশান, বিকজ হি হ্যাজন্ট বিন কাল্টিভেটেড লাইক দিস ওয়ে, প্রথম কথা।
And again, I can announce proudly, it is a thriller. It is again a thriller. It is again a psycho thriller from me. And it has a different taste than other two. যেটা একটা মনিহারা আপনারা দেখেছেন এবং তার সঙ্গে সঙ্গে এখন সিন সিস্টার যে ছবিটার শ্যুট আমি করছি ডিউরিং দিস পিরিয়ড, তো ওগুলো অন্যরকম। বাট এটা ইট ইজ আ কোট আনকোট আই ক্যান সে সাইকো থ্রিলার। অ্যান্ড এই ধরনের গল্প বাংলাতে ট্রিটমেন্ট করা হয়নি, একদম হয়নি। আমরা আরও দুটো খুব ইম্পর্ট্যান্ট চরিত্র রয়েছে এই সিনেমাটায়, সেই দুটো চরিত্রের সঙ্গে আমরা যারা করবেন তাদের সঙ্গে আমি পার্সোনালি কথা বলেছি। এই মুহূর্তে অ্যানাউন্স করছি না তাদের নাম, দে আর অলসো ভেরি বিগ নেম ইন আ বেঙ্গালি ফিল্ম ইন্ডাস্ট্রি, বাট আমি অ্যানাউন্স করতে পারছি না, দেয়ার ইজ এ টেকনিক্যাল রিজন। টেকনিক্যাল রিজনটা বলে দিই, সেটা হচ্ছে প্রডিউসার ইজ এগ্রি, আই এম এগ্রি, অ্যান্ড দ্য আর্টিস্টস আর এগ্রিড, বাট এখনও পর্যন্ত অফিসিয়াল কমিউনিকেশানটা হয়নি বলে আই ক্যান ডিক্লেয়ার দেয়ার নেম, বাট দে আর ইয়র চয়েস। খুব ভালো আর্টিস্ট তারা, আমার সঙ্গে ব্যাগড হচ্ছেন খুব তাড়াতাড়ি। অ্যান্ড আমরা এই ছবিটার শ্যুট করতে যাবো প্রবাবলি সেপ্টেম্বর ফার্স্ট উইক থেকে। নামটা আমরা তিনটে নাম নিয়ে ওয়ার্কআউট করছি, তার মধ্যে দুটো নাম অলরেডি ইম্পা রেজিস্টার্ড হয়ে গেছে বলে আমরা ওই দুটোকে ক্যান্সেল করে দিয়েছি, ওয়ান ইজ লেফট, কিন্তু সে নামটা এখনও ফাইনালাইজড হয়নি বলে সিনেমাটার নাম বলতে পারছি না। খুবই খারাপ লাগছে, আমার সিনেমা আমি নাম বলতে পারছি না, বাট নামটা যখন বলবো আপনাদের সবার ভালো লাগবে এবং সেটার জন্য অপেক্ষা করতে হবে। নতুন ছবিটিতে মূল চরিত্রে থাকবেন অভিনেতা ঈশান, ছোট পর্দার পর আবারও তিনি ফিরছেন বড় পর্দায়, তাই এই ছবি এবং চরিত্র দুটি নিয়েই খুব এক্সাইটেড ঈশান। ছবিটার নাম এখন আমরা ফাইনাল করিনি, ছবিটার ডাইরেক্টর হচ্ছে শুভব্রতদা। শুভব্রতদা মণিহারা বলে একটি ছবি করেছেন, এখন সিন সিস্টার বলে একটি ছবি করছেন, ওনারই থার্ড ভেঞ্চার হবে এই প্রডিউসার অলোক সেনের সাথে, যাতে আমাকে কাস্টিং করা হয়েছে এখনও পর্যন্ত। স্টোরিটা শুনেছি, ইভেন আমরা এই স্কেডিউলে আছি যে আমরা সেপ্টেম্বর থেকে ফ্লোরে যাব ছবিটা নিয়ে। আমার চরিত্রটা হচ্ছে একটি ছেলে, যে বড়লোক বাবার ছেলে আর কি, সে কলকাতায় আসে, ও বেসিক্যালি সাইকোলজিক্যাল একটা পেশেন্ট আর কি, মানে হি ইজ হ্যাভিং সিজোফ্রেনিয়া। তো তার উপর তার যে জার্নিটা, তার উপর বেস করে ছবিটা।